আজকের ক্লাসে আমরা স্টার্ট করব ফল্টস ইন রোটেটিং মেশিনস থেকে, মানে রোটেটিং মেশিনস যেগুলো আছে মোটরস, জেনারেটরস, এইসব মেশিনের ক্ষেত্রে কি কি ধরনের ফল্টস হতে পারে। আগের দিনের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ফল্ট যেগুলো ট্রান্সফরমারের ক্ষেত্রে হয় সেগুলো দেখেছি, আজকে রোটেটিং মেশিনের ক্ষেত্রে দেখব। তো রোটেটিং মেশিনের ক্ষেত্রে তিন রকমের ফল্ট হয়, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক ফল্টস। তো এই ফল্টসগুলো কীরকম এক এক করে ডিসকাস করা যাক। মেকানিক্যাল ফল্টস, কোনো মোটরের ক্ষেত্রে মেকানিক্যাল ফল্ট কী হতে পারে, না ব্রোকেন রোটর বারস, রোটরের যে বারগুলো আছে সেই বারগুলো ভেঙে যেতে পারে, এটা একটা মেকানিক্যাল কারণবশত ঘটতে পারে, তো এটা একটা মেকানিক্যাল ফল্ট। এয়ার গ্যাপ এসেন্ট্রিসিটি, মানে এয়ার গ্যাপ যদি ইউনিফর্ম না হয়, স্টেটার এবং রোটারের মধ্যে এয়ার গ্যাপ থাকে, সেই এয়ার গ্যাপটা যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়, সব জায়গায় ইউনিফর্ম না থাকে, তাহলে তার জন্য টর্ক ইউনিফর্ম পড়বে না, মোটরের যে রোটর পার্ট সেটা যে রোটেট করছে তার জন্য টর্ক রেসপন্সিবল, সেই টর্কটা সব জায়গায় ইউনিফর্ম হবে না, একটা আনইভেন মোশন হবে। তো এই ধরনের এয়ার গ্যাপের এসেন্ট্রিসিটি, এই ব্যাপারটা হচ্ছে একটা মেকানিক্যাল ফল্ট, এটাকে আমরা ম্যাগনেটিক ফল্টের মতো দেখাব। নেক্সট হচ্ছে বিয়ারিং ড্যামেজ, মোটরটা যাতে ঠিকভাবে ঘুরতে পারে, মোটরের মধ্যে যে ফ্রিকশন ব্যাপারটা কম হয় তার জন্য মোটর শ্যাফ্ট যেটা কাপল করা থাকে সেটা বিয়ারিং এর মাধ্যমে কাপলিং করাটা থাকে। তো এই বিয়ারিংটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে এটা হবে একটা মেকানিক্যাল ফল্ট, সেক্ষেত্রে মোটরটাকে চালু করা যাবে না, বিয়ারিং রিপেয়ার না করে মোটরটাকে চালানো যাবে। আর হচ্ছে আমাদের মেকানিক্যাল জ্যাম, মেকানিক্যাল জ্যাম ইন দা রোটর, অর্থাৎ যদি আমাদের রোটর কোনো কারণবশত জ্যাম হয়ে যায়, রোটর ঘুরতে চাইছে, টর্ক তৈরি হচ্ছে কিন্তু ঘুরতে পারছে না, লোডে কোনো টর্ক এক্সট্রা পড়ে গেছে, এক্সেসিভ লোড টর্ক, সেটাকে আমরা বলতে পারি মেকানিক্যাল একটা জ্যাম, তার জন্য রোটর মোটরটা ঘুরতেই পারবে না, স্টার্টই হবে না, তো এটা একটা আমরা বলতে পারি মেকানিক্যাল ফল্ট। রোটর ওয়াইন্ডিং এর ফেলিওর, স্টেটার ওয়াইন্ডিং এর ফেলিওর, এইগুলো হচ্ছে মেকানিক্যাল ফল্ট, মানে ওই কারণে কোনো কারণে যদি রোটরের ওয়াইন্ডিং গুলো ভেঙে যায় মেকানিক্যাল ড্যামেজ হওয়ার ফলে, বা স্টেটার ওয়াইন্ডিং গুলো যদি কোনো কারণে ভেঙে যায় মেকানিক্যালি ড্যামেজ হওয়ার ফলে, তো এগুলো হচ্ছে সব মেকানিক্যাল ফল্টের মধ্যে পড়বে। নেক্সট ইলেকট্রিক্যাল ফল্টস কী কী হতে পারে মোটরের ক্ষেত্রে, রোটেটিং মেশিনের ক্ষেত্রে, এটা হচ্ছে আনব্যালেন্স সাপ্লাই ভোল্টেজ অর কারেন্ট, তিনটে ফেজে যদি ব্যালেন্স ভোল্টেজ না পড়ে, আনইভেন ভোল্টেজ যদি পড়ে এবং তিনটে ফেজে যদি ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট ড্র করতে থাকে, সেই রকম ঘটনাটা একটা ইলেকট্রিক্যাল ফল্টের ক্রিয়েশন করবে। আনব্যালেন্স যদি থাকে সেটা একটা ইলেকট্রিক্যাল ফল্ট ক্রিয়েট করবে, মানে ধরো রেড ফেজের একরকম ভোল্টেজ, ইয়েলো ফেজের ভোল্টেজ আরেক রকম, ব্লু ফেজের ভোল্টেজ আরেক রকম, তিনটে হচ্ছে আনব্যালেন্স, তাহলে তিনটে ফেজের ভোল্টেজ এসে যদি ইউনিফর্ম থাকতো তাহলে মোটরটা একটা ইউনিফর্ম টর্ক জেনারেট করতো, এখন সেটা না হয়ে যদি আনইভেন ভোল্টেজ পড়ে তাহলে মোটরটা কিন্তু আনইভেন টর্ক প্রডিউস করবে, এটা একটা মোটরের পক্ষে ড্যামেজিং ব্যাপার হবে, তো এটা একটা ইলেকট্রিক্যাল ফল্ট। নেক্সট হচ্ছে সিঙ্গেল ফেজিং, সিঙ্গেল ফেজিং অফ মোটর, মানে হচ্ছে থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে যদি একটা ফেজ কোনো কারণে আউট হয়ে যায় তো সেটা হবে সিঙ্গেল ফেজিং এর কারণ, এটাও এক ধরনের ইলেকট্রিক্যাল ফল্ট। আন্ডার অর ওভার ভোল্টেজ অর কারেন্ট, মানে যে ভোল্টেজে মোটরটা চলার কথা তার থেকে যদি কোনো কারণবশত কম ভোল্টেজ পড়ে, দ্যাট মিন্স আন্ডার ভোল্টেজ, এটাও একটা ইলেকট্রিক্যাল ফল্ট, তখনও মোটরটা যতটা টর্ক তৈরি করার কথা সেটা তৈরি করতে পারবে না। এবং রিভার্স ফেজ সিকোয়েন্স, মোটরের যে রোটেশন সেটা একটা পার্টিকুলার ডিরেকশনে হচ্ছে, এখন আমরা যদি ফেজ সিকোয়েন্সটা পাল্টে দিই কোনো কারণে, যদি রিপেয়ারিং এর কাজ ইত্যাদি করবার পরে যখন কানেকশন করা হচ্ছে তখন হয়তো মোটরটাকে যে তিনটে ফেজ সেই তিনটে ফেজের ফেজ সিকোয়েন্স পাল্টে যাচ্ছে, হয়তো আর ওয়াই বি ছিল আর বি ওয়াই করে দেওয়া হচ্ছে, তো সেরকম হলে মোটরটা উল্টো দিকে ঘুরতে চাইবে, সেটাও একটা ইলেকট্রিক্যাল ফল্ট। নেক্সট হলো আর্থ ফল্ট, মানে মোটরের মধ্যেকার ওয়াইন্ডিং যদি কোনো কারণে বডির সঙ্গে শর্ট হয়ে যায় সেটা হবে একটা আর্থ ফল্টের কারণ, এবং সেক্ষেত্রেও আমরা এটাকে একটা ইলেকট্রিক্যাল ফল্ট বলবো, ইলেকট্রিক্যাল ফল্টের জন্য মোটর কিন্তু ঘুরবে না বা মোটরের প্রবলেম দেখা দেবে। রোটর ওভারলোড, মোটরের ওপরে যে লোডটা পড়ছে সেটার পরিমাণ যদি এক্সেসিভ হয়ে যায়, লোড যদি তার যতটা ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি পড়ে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে মোটরটা এক্সেসিভ কারেন্ট ড্র করার চেষ্টা করবে এবং সেটা করতে গিয়ে তার ফিউজ ব্লো করে যাবে, সেটাও একটা ইলেকট্রিক্যাল ফল্ট। ইন্টার টার্ন শর্ট সার্কিট ফল্ট, মোটরের যে ওয়াইন্ডিং সেই টার্নসগুলো একে অপরের থেকে ইনসুলেটেড থাকে,
একটা টার্নের সঙ্গে আরেকটা টার্ন কিন্তু ইনসুলেটেড করা থাকে। এখন এই ইনসুলেশন গুলো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে একটা টার্নের সঙ্গে আরেকটা টার্ন শর্ট হয়ে যাবে, এটাকে বলা হয় ইন্টার টার্ন শর্ট সার্কিট। এটাও একটা ফল্ট, ইলেকট্রিক্যাল ফল্ট। এগুলো সমস্ত বিভিন্ন ইলেকট্রিক্যাল ফল্ট। নেক্সট হচ্ছে আরেক ধরনের ফল্ট হয়, সেটা হচ্ছে ক্রলিং। ক্রলিং এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে একটা স্পেশাল কেস। ক্রলিং বলে একটা ঘটনা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ঘটে, এটা আমি একটু এক্সপ্লেন করে দিই ব্যাপারটা কি। তো ইন্ডাকশন মোটর যেটা আছে সেই মোটরের ক্ষেত্রে ফান্ডামেন্টাল একটা সিঙ্ক্রোনাস স্পিড থাকে, ঠিক আছে। ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটরের যদি আমরা টর্কের সঙ্গে স্পিডের ক্যারেক্টারিস্টিক্স যে নেচারটা সেটা যদি দেখি, কীরকম দেখতে হয় ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে টর্ক ভার্সাস স্পিডের ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম দেখতে হয়, এরকম একটা ওয়াই অ্যাক্সিস এবং এরকম একটা এক্স অ্যাক্সিস আমরা দেখাচ্ছি, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো আমরা টর্ক দেখাচ্ছি এবং এক্স অ্যাক্সিস বরাবর মনে করো আমরা স্পিড দেখাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা স্পিড দেখাচ্ছি, ঠিক আছে। এখন মোটর যখন চলে ইন্ডাকশন মোটর অ্যাজ এট এ সিঙ্ক্রোনাস স্পিডের থেকে একটু কম স্পিডে চলে, সিঙ্ক্রোনাস স্পিডে তো আর চলে না এক্স্যাক্টলি, এটা একটু কম স্পিডেই চলে। তো তার যদি আমরা নেচারটা দেখি কীরকমভাবে ভ্যারি করে টর্কের সঙ্গে স্পিডটা, তো আমরা এরকম একটা নেচার দেখতে পাই, এরকম একটা নেচার দেখতে পাই। তো একটা জায়গায় গিয়ে টর্কটা ম্যাক্সিমাম হয়, তারপরে আস্তে আস্তে আবার কমতে থাকে এবং একসময় সিঙ্ক্রোনাস স্পিডে গিয়ে জিরো হয়ে যায়। এটা হলো আমাদের একটা নর্মাল একটা সিঙ্ক্রোনাস সরি একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাই। এবং যে স্পিডে গিয়ে এটা জিরো হয় টর্কটা তাকে আমরা বলি হচ্ছে কি বলি, এটাকে সিঙ্ক্রোনাস স্পিড বলি, এনএস। এবং এই একটা স্পিড থাকে যেখানে আমাদের ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হয়, এই একটা স্পিড থাকে যেখানে আমাদের ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হয়। এখন এই সিঙ্ক্রোনাস স্পিড ছাড়াও ইন্ডাকশন মোটরের মধ্যে যে টর্ক তৈরি হচ্ছে সেটা এই যে টর্কের ফিট মানে এই যে টর্কটা যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তার জন্য রেসপন্সিবল হচ্ছে কি, সেখানে এই যে টর্কটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলছি হচ্ছে ফান্ডামেন্টাল টর্ক, যেটা সিঙ্ক্রোনাস স্পিডে তৈরি হচ্ছে। এই যে টর্কটা তৈরি হচ্ছে আমরা দেখাচ্ছি এই গ্রাফের সাহায্যে হলুদ রং দিয়ে, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল টর্ক। এছাড়াও কিন্তু আরও কিছু কিছু টর্ক ইন্ডাকশন মোটরের মধ্যে তৈরি হয়, সেই ইন্ডাকশন মোটরে আরও কিছু হারমোনিক্স থাকে, হারমোনিক ফান্ডামেন্টাল কারেন্ট ছাড়াও কিছু কিছু হারমোনিক্স থাকে। তো সেই হারমোনিক কারেন্টগুলোর জন্য কিছু কিছু হারমোনিক টর্ক উৎপন্ন হয়, যেমন হচ্ছে একটা ফিফথ হারমোনিক টর্ক তৈরি হয়। এই যে টর্কটা আমরা হলুদ রং দিয়ে দেখালাম এটা হলো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য উৎপন্ন টর্ক। এছাড়াও কিন্তু আরেক ধরনের টর্ক তৈরি হয়, সেটা হচ্ছে ফিফথ হারমোনিকের জন্য, ঠিক আছে। ফিফথ হারমোনিক থাকার জন্য একটা টর্ক উৎপন্ন হয়। সেই ফিফথ হারমোনিকের জন্য যে টর্ক উৎপন্ন হয় সেটা যদি আমরা দেখি, ফিফথ হারমোনিকের জন্য একটা টর্ক উৎপন্ন হয় সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড কত হবে তার, ফিফথ হারমোনিক যখন তার স্পিড কত, ফান্ডামেন্টালের স্পিড যদি এনএস হয় ফিফথ হারমোনিকের যে টর্ক তৈরি হবে তার স্পিড কত হবে, তার করস্পন্ডিং স্পিড হবে কিন্তু এনএস বাই ফাইভ, ঠিক আছে, পাঁচ ভাগের এক ভাগ, সিঙ্ক্রোনাস স্পিডের পাঁচ ভাগের এক, এরকম একটা টর্ক উৎপন্ন হয়। আবার হচ্ছে ইন্ডাকশন মোটরের মধ্যে সেভেন্থ হারমোনিকও থাকে, সেই সেভেন্থ হারমোনিকের জন্য একটা টর্ক উৎপন্ন হয়। সেভেন্থ হারমোনিকের জন্য যে টর্কটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আবার এনএস বাই সেভেন স্পিডে রোটেট করে, ঠিক আছে। এনএস মানে সেভেন্থ হারমোনিকের জন্য যে টর্ক তৈরি হয় তার করস্পন্ডিং স্পিডটা কত, এনএস বাই সেভেন, ঠিক আছে। তো এইরকম বিভিন্ন ফান্ডামেন্টাল ছাড়াও আরও বিভিন্ন এক্সটার্ন যে ফ্রিকোয়েন্সিগুলো আছে তাদের জন্য এক্সট্রা আরও কিছু টর্ক তৈরি হচ্ছে। এবার এই যে আমার ফিফথ হারমোনিক তার জন্য একটা যে টর্ক তৈরি হচ্ছে সেটার যদি আমরা নেচার দেখি, সেটার জন্য যদি আমরা তার নেচারটাকে একটু দেখি তাহলে কিরকম হবে, এইরকম একটা স্পিডকে আমরা বলতে পারি এনএস বাই ফাইভ স্পিড, এইরকম একটা স্পিডকে আমরা বলতে পারি এনএস বাই ফাইভ, এরকম একটা স্পিড, ঠিক আছে। তো মানে হচ্ছে 20% সিঙ্ক্রোনাস স্পিডের 20%। তো ওর জন্য যে টর্কটা তৈরি হবে সেটার নেচারটা হবে এইরকম, সেটা ফিফথ হারমোনিকের জন্য যে টর্কটা তৈরি হবে সেটার নেচারটা হবে এইরকম, আর সেভেন্থ হারমোনিক সেটা আবার উল্টো দিকে টর্ক দেবে, তার জন্য যে নেচারটা তৈরি হবে সেটা হবে আর এইরকম একটা নেচারের হবে, ঠিক আছে। এইরকম যে টর্কগুলো তৈরি হচ্ছে এই লাল রং দিয়ে দেখালাম, এই যে লাল রং দিয়ে যে টর্কগুলো দেখালাম
এই যে ম্যাক্সিমাম টর্কটা তৈরি হচ্ছে এটা কার জন্য জানো? এটা হচ্ছে আমার এই ফিফথ হারমোনিকের জন্য। এই দিকের যেটা ম্যাক্সিমাম টর্কটা তৈরি হচ্ছে, এই টর্কটা তৈরি হচ্ছে ডিউ টু দা ফিফথ হারমোনিক। এই ফিফথ হারমোনিকের জন্য এরকম একটা নেচারের টর্ক হচ্ছে। আর এই নিচের দিকের যে ম্যাক্সিমামটা হচ্ছে এটা কিসের জন্য? এটা হচ্ছে আমাদের সেভেন্থ হারমোনিকের জন্য তৈরি হচ্ছে। তাহলে এই যে সমস্ত এক্সট্রা হারমোনিক্স গুলো থাকছে তাদের জন্য যে টর্ক গুলো হচ্ছে সেটা কিন্তু অ্যাডিশনাল টর্ক, ইন অ্যাডিশন টু এই যে হলুদ রং দিয়ে দেখিয়েছি এটা হলো ফান্ডামেন্টাল টর্ক। এটা শুধু থাকলেই ভালো, এগুলো থাকা উচিত নয়। ফিফথ হারমোনিক আর সেভেন্থ হারমোনিক এগুলো কিন্তু থাকা উচিত নয়, কিন্তু এগুলো থাকছে। এবার এইগুলো যখন থাকছে তাদের জন্য যে এক্সট্রা টর্ক তৈরি হচ্ছে, তো আমি যখন রেজাল্টেন্টটা ড্র করব আমাকে রেজাল্টেন্ট নিতে গেলে কি করতে হবে? ফান্ডামেন্টালও দেখাতে হবে, তার সঙ্গে এইগুলোকে আমাকে যোগ করতে হবে। আর রেজাল্টেন্ট টর্কটা যখন আমি দেখাবো তখন কিন্তু দেখা যাবে যে একটা পার্টিকুলার স্পিডে গিয়ে এরকম একটা স্পিড যেখানে হচ্ছে সেখানে কিন্তু আমার ফান্ডামেন্টাল টর্ক যা হচ্ছে তার থেকে আমাদের এই যে যে টর্ক যেটা রিভার্স ডাইরেকশনে কাজ করছে সেভেন্থ হারমোনিক টর্ক সেটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে হয়তো, এবং তার ফলে এই জায়গায় যে টর্কের ভ্যালু এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এই জায়গায় যদি আমরা রেজাল্টেন্ট টর্কটাকে ড্র করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো রেজাল্টেন্ট টর্কটা কীরকম হচ্ছে। রেজাল্টেন্ট টর্কটা আমাদের প্রথমে কম থাকছে, কম থাকতে থাকতে একটা সময় কিন্তু এখানে খুবই কমে যাচ্ছে, কমে গিয়ে তারপরে হয়তো আবার বাড়বে, কিন্তু এই যে জায়গাটা এই সমস্ত জায়গাতে আমাদের টর্কের ভ্যালু কিন্তু খুবই কম হয়ে যাচ্ছে। এবং এখানে আমাদের সেভেন্থ হারমোনিক যে টর্ক সেটা যেহেতু রিভার্স ডিরেকশনে কাজ করছে সেটা আমাদের ফান্ডামেন্টাল টর্কটাকে অপোজ করে দিচ্ছে, ঠিক আছে? এবং তার ফলে হচ্ছে মোটরের যে স্পিড, মোটরটা কিন্তু আর মানে ফান্ডামেন্টাল যে টর্ক সেটা আর জেনারেটই করতে পারছে না। এবং তার যে স্পিড, নর্মালি মোটরটার স্পিড কত হওয়া উচিত? সিঙ্ক্রোনাস স্পিড যদি এনএস হয় তাহলে ইন্ডাকশন মোটর জেনারেলি সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি রান করে, এক্স্যাক্টলি সিঙ্ক্রোনাস স্পিডে রান করে না কিন্তু সিঙ্ক্রোনাস স্পিডের থেকে সামান্য কিছু কম স্পিডে রান করে থাকে। কিন্তু যখন এরকম ব্যাপার ঘটবে, যখন এরকম সেভেন থার্মোনিক টর্কটা এত বেশি হয়ে যাচ্ছে যে তার পরিমাণটা ফান্ডামেন্টাল টর্কের থেকে বেশি, তো তার জন্য মোটরটা কিন্তু এইরকম জায়গাতে আর তার স্পিডটা পিক আপ হবে না, সেই মোটরটা কিন্তু তখন এই এনএস বাই সেভেন এই স্পিডেই ঘুরতে থাকবে। তার স্পিডটা কিন্তু তার যা ন্যাচারাল স্পিড তার থেকে অনেক কমে যাবে। ন্যাচারাল স্পিড হচ্ছে এনএস এর কাছাকাছি, সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি। তুমি মনে করো একটা সিঙ্ক্রোনাস মোটর হয়তো 1400 RPM এ ঘোরার কথা, এখন হয়তো সেটা ঘুরতে লাগবে 200 RPM এর কাছাকাছি জায়গাতে, ঠিক আছে? তো এইরকম ঘটনাটা যেটা ঘটে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এটা ঘটে ডিউ টু দ্য প্রেজেন্স অফ হারমোনিক্স, ফিফথ অ্যান্ড সেভেন্থ হারমোনিক্স এরা প্রেজেন্ট থাকার জন্য এরকম ঘটনাগুলো সিঙ্ক্রোনাস সরি ইন্ডাকশন মোটরের মধ্যে ঘটে। এবার এই ঘটনাটাকে বলা হয় ট্রলিং, ঠিক আছে? ট্রলিং ঘটনাটা হচ্ছে এই ব্যাপারটা, এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল ফল্ট। ইলেকট্রিক্যাল ফল্টটা কেন হচ্ছে? ইট ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ হারমোনিক্স ইন দ্য ইনপুট কারেন্ট। এবার আমরা যদি চাই এটাকে রিমুভ করতে তাহলে ফিল্টার লাগাতে হবে, যাতে সেভেন্থ হারমোনিক্স ফিফথ হারমোনিক্স এগুলো যাতে না আসে সেই দিকটা দেখতে হবে, সেটা করলে ট্রলিংটাকে কম করা যেতে পারে। তো এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল ফল্টস। তো বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল ফল্টস আমরা দেখলাম রোটেটিং মেশিনের ক্ষেত্রে। আর ম্যাগনেটিক সার্কিটে কী কী ফল্ট হতে পারে? না, স্ল্যাকেন্ড প্রেশার বিটুইন দ্য কোর ল্যামিনেশনস, মোটরের ক্ষেত্রেও তো কোর যেগুলো থাকে সেই কোরগুলো তো আর একটানা থাকে না, সেগুলোকে ল্যামিনেটেড কোর রাখা থাকে যাতে এডি কারেন্ট লসটা কম হয়। তো এই যে ল্যামিনেশনের মধ্যেকার যে প্রেশার, একটা ল্যামিনেশনের সঙ্গে আরেকটা ল্যামিনেশনকে যে একসঙ্গে আটকে রাখার যে প্রেশার, সেই প্রেশারটা যদি কমে যায়, সেই প্রেশারটা যদি কমে যায় তাহলে ল্যামিনেশনগুলো এক জায়গায় থাকবে না, ল্যামিনেশনগুলো লুজ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা সার্টেন এর মধ্যে ফ্লো করার কথা সেটা ফ্লো করবে না, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণটা লিকেজ অনেক ফ্লাক্স তৈরি হয়ে যাবে। তো সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফল্ট ক্রিয়েট করছে, এটা একটা ম্যাগনেটিক ফল্টের কারণ। নেক্সট হচ্ছে লুজ পোল ফাসেনিং টু দ্য ফ্রেম, মানে যে পোলগুলো থাকে মোটরের মধ্যে সেই মোটরের পোলগুলোকে ফ্রেমের সঙ্গে লাগানো থাকে। এখন এই পোলগুলোকে যেগুলো লাগাচ্ছে মোটরের ফ্রেমের সঙ্গে সেইখানে যদি কোনো লুজ থাকে, লুজ থাকলে কি হবে? পোলগুলো তো আর এক জায়গায় থাকবে না, ফ্রেমের সঙ্গে যদি ফিক্সড অবস্থায় থাকে তাহলে সেটা একটা সার্টেন টর্ক প্রোডিউস করতে পারবে, কিন্তু এরকম যদি একটা লুজ হয়ে যায়, সেটা ফ্রেমের সঙ্গে যে পোলগুলোকে বেঁধে রাখা হয়েছে যে জায়গাতে, সেই জায়গাটা যদি লুজ হয়ে যায় তাহলে ব্যাপারটা একটা এমনিতেই রোটেটিং মেশিন অলরেডি ঘুরছে সেখানে অলরেডি যদি আমি আরো লুজ করে রাখি তাহলে ভাইব্রেশন বেশি হবে এবং একটা পোলটা একটা যে কনস্ট্যান্ট টর্ক প্রোডিউস করবার জন্য রেসপন্সিবল সেটা তৈরি হবে। তো এটা এক ধরনের ম্যাগনেটিক ফল্টের ক্রিয়েশন করবে। আর হচ্ছে মিস অ্যালাইনমেন্ট অফ দ্য পোলস, যে পোলগুলো মোটরের মধ্যে থাকে তাদের যদি অ্যালাইনমেন্ট ঠিকঠাক না হয়, একদম যত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা উচিত মেকানিক্যালি একটা পোল আর একটা পোলের যত ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাপার্ট থাকা উচিত সেটা যদি না হয়
অ্যালাইনমেন্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে ফ্লাক্সগুলো ঠিকমতো লিঙ্ক হবে না, ফ্লাক্স ঠিকমতো লিঙ্ক না হলে মোটর ঠিকমতো ঘুরবে না, এটাও হচ্ছে একটা ম্যাগনেটিক ফল্ট। তো এই কারণগুলোকে আমরা সামারাইজ করতে পারি যে ম্যাগনেটিক ফল্ট, ইলেকট্রিক্যাল ফল্ট এবং মেকানিক্যাল ফল্ট, এগুলো হচ্ছে রোটেটিং মেশিনের মধ্যে ঘটতে পারে। এর আগের দিনে আমরা দেখেছি যে কি কি ধরনের ফল্ট ট্রান্সফরমারের মধ্যে ঘটতে পারে, ঠিক আছে। তো নেক্সট এবার আমরা যে টপিকটাতে আসব সেই টপিকটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের মেশিন ট্রাবল শুটিং পারপাসে ইউজ করা হয়, ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে ট্রাবল শুটিং পারপাসে বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করা হয়, তার মধ্যে কয়েকটা মেশিন যেগুলো বলা আছে সিলেবাসে সেগুলো আমরা একটু দেখব। যেমন প্রথম যে মেশিনটার কথা বলেছে সেটা হচ্ছে বিয়ারিং কুলার। বিয়ারিং কুলার এটা কি জিনিস? বিয়ারিং কুলার আর ইউজ টু রিমুভ পার্টস সাচ অ্যাজ বিয়ারিং গিয়ার্স অর পুলিস ফ্রম এ শ্যাফ্ট। কোনো একটা শ্যাফ্ট থেকে বিয়ারিংস খুলতে হলে বা গিয়ার্স খুলতে হলে বা পুলি খুলতে হলে এই বিয়ারিং কুলার কাজ করে। বিয়ারিং কুলারের মধ্যে কি থাকে? দে হ্যাভ লেগস হুইচ সার্কেল অ্যারাউন্ড দ্য ব্যাক অর ইনসাইড পার্ট, মানে এখানে একটা পায়ের মতো থাকে, একটা লেগ থাকে, অ্যান্ড এ ফোর্সিং স্ক্রু হুইচ সেন্টার্স আপ এগেনস্ট দ্য এন্ড অফ দ্য শ্যাফ্ট। যে শ্যাফ্টের ওখান থেকে আমরা বিয়ারিংটাকে খুলতে চাইছি তার এগেনস্টে একটা ফোর্স করার জন্য একটা স্ক্রু থাকে, সেটাকে লাগাই। আর একটা যে এর এর যে পা গুলো থাকে সেটা হচ্ছে ব্যাক সাইড মানে ইনসাইডে ঢুকে পড়ে, বিয়ারিং এর ভেতরে ঢুকে পড়ে, ওদিক থেকে প্রেশার অ্যাপ্লাই করে। অ্যান্ড অ্যাজ দ্য ফোর্সিং স্ক্রু ইজ টাইটেন্ড, যে যেটা ফোর্সিং স্ক্রু থাকে সেটাকে যখন টাইট করা হয় তখন হচ্ছে ওই আর্মটা ওই বিয়ারিংটাকে শ্যাফ্টের এন্ডের দিকে ঠেলে দেয়। এই প্রসেসটা আমরা দেখব। তো তার আগে আমরা একটু দেখে নিই বিয়ারিংটা কিরকম দেখতে হয়। বিয়ারিং অনেকটা এরকম একটা দেখতে হয়। এ বিয়ারিং ইজ এ পার্ট অফ এ মেশিন সাচ অ্যাজ অ্যান ইঞ্জিন, ইঞ্জিনের মধ্যে অথবা কোনো মেশিনের কোনো একটা পার্ট দ্যাট কম্পেলস দ্য রিলেটিভ মোশন। পুট সিম্পলি দিস মিন্স দ্যাট আ বিয়ারিং রোটেটস অ্যাট দ্য সেম স্পিড অ্যাজ দ্য রোটেটিং কম্পোনেন্ট, মানে এই যে শ্যাফ্টটা যে স্পিডে ঘোরে বিয়ারিংও সেই স্পিডে ঘোরে। অ্যান্ড দাস ইট হেল্পস টু রিডিউস দ্য ফ্রিকশন বিটুইন দ্য মুভিং পার্টস। এই বিয়ারিং এর ভেতরে বল থাকে সেগুলো রোটেট করে এবং সেটা হচ্ছে রোটেটিং যে পার্টস সেই রোটেটিং পার্টসগুলোর মধ্যে ফ্রিকশনটাকে কম করতে হেল্প করে বিয়ারিং। গিয়ারটা কি জিনিস? গিয়ার হচ্ছে একটা হুইল কন্টেনিং টিথ দ্যাট ওয়ার্ক উইথ আদার টু অল্টার দ্য রিলেশন বিটুইন দ্য স্পিড অফ এ ড্রাইভিং মেকানিজম। কোনো একটা মেকানিজম যেটা ড্রাইভ করছে তার স্পিডটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে গিয়ার অ্যারেঞ্জমেন্টের দরকার হয়। গিয়ার অ্যারেঞ্জমেন্টে এটা একটা গিয়ার হুইল, এটা একটা গিয়ার হুইল, এর যে টিথগুলো এর টিথের সঙ্গে লেগে যায় এবং এর স্পিডটা যেটা যে স্পিডে এই শ্যাফ্টটা হয়তো রোটেট করছে আমরা চাইছি স্পিডটাকে অল্টার করতে, তার জন্য এই গিয়ার অ্যারেঞ্জমেন্টটা ইউজ করা থাকে। নেক্সট হচ্ছে পুলি। পুলিটা কি জিনিস? এ পুলি ইজ এ গ্রুপড হুইল অ্যাটাচ টু দ্য ক্র্যাঙ্ক শ্যাফ্ট অ্যান্ড দ্য পুলি ইজ কানেক্টেড বাই এ বেল্ট দ্যাট ডিরেক্টস দ্য পাওয়ার টু অল দ্য সিস্টেমস ইন অ্যান ইঞ্জিন। কোনো একটা ইঞ্জিনের মধ্যে সমস্ত জায়গায় যদি পাওয়ারটাকে পৌঁছাতে হয় তার জন্য এরকম পুলি সিস্টেম। এইটা একটা পুলি, এটা একটা পুলি এবং এখানে পুলিগুলো অ্যাটাচ হয়ে আছে কিসের মাধ্যমে? এই যে একটা সিস্টেম, বেল্ট সিস্টেম। বেল্ট সিস্টেমের মাধ্যমে এক জায়গাকার পাওয়ারকে আমরা অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি পুলি সিস্টেমের মাধ্যমে। তো এগুলো বেসিক আইডিয়া। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন যে পার্টস, গিয়ার, পুলি, তারপরে হচ্ছে আমাদের বিয়ারিংস ইত্যাদি যে পার্টসগুলো রোটেটিং মেশিনসের মধ্যে থাকে সেগুলোকে দেখলাম। এখন বিয়ারিং কুলারটা হচ্ছে আমাদের যন্ত্রটা। এই যন্ত্রের মাধ্যমে আমরা বিয়ারিং যদি কোনো কারণে খারাপ হয় সেটাকে খুলতে পারি। শ্যাফ্ট থেকে বিয়ারিংকে যদি ডিকাপল করতে হয় তার জন্য আমরা বিয়ারিং কুলার ব্যবহার করি। পুলিকে যদি খুলতে হয় তার জন্য করতে পারি, শ্যাফ্ট আর গিয়ার খুলতে গেলেও করতে পারি। যেমন দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে ছবিতে এখানে এই যে অংশটা এটা একটা শ্যাফ্টের একটা অংশ, ঠিক আছে। এটা হচ্ছে একটা শ্যাফ্টের অংশ, সেখানে আমরা এই বিয়ারিং কুলারের একটু পার্টকে আমরা দেখতে পাচ্ছি। বিয়ারিং কুলারের যে লেগ কথাটা বলা হয়েছিল, লেগ মানে যে পা গুলো, এটা একটা লেগ, এটা একটা লেগ। এই বিয়ারিং কুলারের যে পা গুলো সেগুলো দেখো গিয়ে পিছনে, এই যে আমাদের বিয়ারিংটা, বিয়ারিংটা কোনটা? এই যে অংশটা এটাই হলো বিয়ারিং।
এই দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিয়ারিংটা। কোনটা বিয়ারিং? এইটা, এটা হলো আমাদের বিয়ারিংটা, ঠিক আছে? বিয়ারিং এর পিছনে গিয়ে ওই দাঁতটা লাগছে, বিয়ারিং এর পিছনে গিয়ে একটা দাঁতটা লাগছে, আর এটা হলো ফোর্সিং স্ক্রু। এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছে বিয়ারিং এর যে শ্যাফট, মানে বিয়ারিংটা যে শ্যাফটের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, এটা হলো শ্যাফটটা, এইটা হলো ওই শ্যাফটটা। ওই শ্যাফটের ওখানে এটা এদিক থেকে প্রেসার অ্যাপ্লাই করছে, আর ওদিক থেকে এ চেষ্টা করছে, এই দাঁতগুলো চেষ্টা করছে, এই যে লেগস গুলো, এরা আবার চেষ্টা করছে এটাকে এদিকে ঠেলতে, এটাকে এদিকে প্রেসার দিতে অ্যাপ্লাই করছে, প্রেসার অ্যাপ্লাই করছে এর উপরে। এবং তারপরে এই বিয়ারিং পুলারের সমস্ত পার্টটা আমরা দেখতে পাচ্ছি না, ওখানে একটা জায়গায় হ্যামারের মতো জায়গা আছে, সেই জায়গায় যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে বিয়ারিংটা খুলে বেরিয়ে চলে আসবে, এবং বিয়ারিংটা খুলে বেরিয়ে চলে এলে সেটাকে আমরা রিপেয়ারিং করতে পারবো। এর ওয়ার্কিং রিলেটেড আমরা একটা ভিডিও একটু দেখে নেব কিভাবে কাজ করে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিয়ারিং পুলার কিট, ঠিক আছে? এটা বিভিন্ন মডেলের হয়, তো এখানে যে মডেলটা দেখানো হয়েছে সেটা দেখার চেষ্টা করো। দেখো এখানে একটা সিস্টেম আছে, বিয়ারিং সিস্টেম, এই যে এই রোলার গুলো এখানে রাখা আছে, যেগুলো বল বিয়ারিং সেগুলো এখানে রাখা আছে, এবং সেখানে দেখো এই শ্যাফটের মধ্যে এই বিয়ারিং পুলারটাকে ইনসার্ট করছে। দেখো বিয়ারিং ওটাকে ভেতরে ঢুকিয়ে দিল শ্যাফটের ওখানে, এবং বিয়ারিংটাকে খুলে নিয়ে আসতে হবে, তো তার জন্য দেখো এটাকে ঢুকিয়ে দেওয়া হলো, এই যে আমাদের বিয়ারিং পুলার যেটা আছে সেটাকে ওর ভেতরে ইনসার্ট করলো, এবং এর যে প্রপার ডাইমেনশনের হতে হবে, মানে এই পার্টিকুলার এই সাইজের বিয়ারিং এর জন্য পার্টিকুলার যে ধরনের বিয়ারিং পুলার দরকার সেটাকেই নিতে হবে। প্রত্যেক বিয়ারিং এর ডায়ামিটার অনুযায়ী এটা চেঞ্জ হবে, মানে একটাই বিয়ারিং পুলারকে যে সব জায়গায় ইউজ করা যাবে এরকম নয়, চেঞ্জ অফ ডায়ামিটার অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে। স্লাইডিং হ্যামার দিয়ে ওর উপরে ফোর্স অ্যাপ্লাই করছে। এই দেখো বিয়ারিংটা খুলে বেরিয়ে চলে এলো, যখন ওই হ্যামারটা দিয়ে ফোর্সটাকে অ্যাপ্লাই করলো বিয়ারিংটা কিন্তু খুলে বাইরে বেরিয়ে চলে এলো, ঠিক আছে? তো এইভাবে একটা বিয়ারিং পুলার ফাংশন করে। বিয়ারিং পুলার যন্ত্রের মাধ্যমে বিয়ারিংকে যদি খুলে বার করে আনতে হয় কোনো মোটর ইঞ্জিন সিস্টেম থেকে, তার জন্য এটা কাজ করবে। দেখো এটা হচ্ছে আরেকটা মডেল, যে মডেলটা ছবি আমরা এখানে দেখছিলাম, এই যে মডেলটা দেখছিলাম এরকম ভাবে আছে, সেই রকম মডেল হচ্ছে এইটা। এটা হচ্ছে আরেক ধরনের, এখানে ওই লেগস গুলো এক্সট্রা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে। দেখো এটাকে হচ্ছে এই এই যে বিয়ারিংটাকে খুলতে হবে, তার জন্য কিভাবে ইউজ করছে দেখো, এটাকে এই এই যে আমাদের ফোর্স অ্যাপ্লাই করবার জন্য যে জায়গাটা বিয়ারিং কুলারের মধ্যে, বিয়ারিং কুলারের মধ্যে যে এই আমাদের ফোর্সিং স্ক্রু, ফোর্সিং স্ক্রুটা আমাদের এখানে আছে, ঠিক আছে? আর এই লেগস যেগুলো, এই কালো রঙের এটা নিচেরটা, এগুলো হচ্ছে লেগস, এগুলো বিয়ারিং এর পিছনে গিয়ে লেগে যাচ্ছে। এটার সাহায্যে হাইড্রোলিক ফোর্স অ্যাপ্লাই করছে এটার উপরে, এবং ফোর্স অ্যাপ্লাই করলে ওই যে হ্যান্ডেল টাইয়ারের মাধ্যমে হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটার উপর দিয়ে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মানে এদিক থেকেও ফোর্স করছে আর এটা দিয়েও ফোর্স করছে। দেখো বিয়ারিংটা খুলে বেরিয়ে চলে এলো, ঠিক আছে? তো এইভাবে বিয়ারিং পুলার মাধ্যমে আমরা মোটরের বিয়ারিংকে ডিকাপল করতে পারি। এটা একটা যন্ত্র গেল। নেক্সট যে যন্ত্রটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ফিলার গেজ। ফিলার গেজ ব্যাপারটা কি? ফিলার গেজ হচ্ছে একটা টুল যার মাধ্যমে মেজার করা হয় কোনো গ্যাপের উইডথকে, কোনো খুব স্মল যদি গ্যাপ থাকে সেই গ্যাপটার উইডথ কতটা আছে সেটাকে মাপবার জন্য যে যন্ত্র ইউজ করা হয় তার নাম হচ্ছে ফিলার গেজ। তো ফিলার গেজ হচ্ছে
ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে মেনলি ইউজ করা হয় দুটো পার্টস এর মধ্যে কতটা ক্লিয়ারেন্স আছে সেটা মাপার জন্য, কত খুব স্মল গ্যাপ মাপার জন্য বেসিক্যালি এটা ইউজ করা হয়। ডেসক্রিপশনটা আমরা দেখে নেবো, দে কনসিস্ট অফ এ নাম্বার অফ স্মল লেন্থ অফ স্টিল অফ ডিফারেন্ট থিকনেস উইথ মেজারমেন্টস মার্কড অন ইচ পিস। এটা হচ্ছে অনেকগুলো স্মল স্টিলের কিছু কিছু প্লেটস থাকে যাদের থিকনেস গুলো হচ্ছে ডিফারেন্ট এবং তাদের কত মেজারমেন্ট সেগুলো হচ্ছে প্রত্যেকটা পিসের উপরে লেখা আছে, এবং দে আর ফ্লেক্সিবল এনাফ দ্যাট ইভেন ইফ দে আর অন দ্য সেম হিঞ্জ সেভারেল ক্যান বি স্ট্যাক টুগেদার অ্যান্ড গেজ ইন্টারমিডিয়েট ভ্যালুস। মানে এটা হচ্ছে যে এতগুলো স্টিলের যে পাতলা পাতলা প্লেটগুলো আছে সেগুলোকে একটা সেম হিঞ্জের ওপরে ফিক্স করা আছে, কিন্তু তা সত্ত্বেও তারা এতটাই ফ্লেক্সিবল আমরা যদি চাই কতগুলোকে একসঙ্গে নিয়ে আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু ক্যালকুলেট করতে পারি। অ্যান্ড ইট ইজ কমন টু হ্যাভ টু সেটস, ওয়ান ফর ইম্পেরিয়াল ইউনিটস, মানে এটা হচ্ছে ফিলার গেজ, যেটা সেটা হতে পারে তোমাদের ইঞ্চিতেও থাকতে পারে অথবা মিলিমিটার ইউনিটেও থাকতে পারে। তো যেটা দু ধরনের ইউনিট দু ধরনেরই ফিলার গেজ পাওয়া যায়, দুটোই জেনারেলি রাখা থাকে, যেখানে যেটা সুইটেবল সেটাকে ইউজ করা হয়। অ্যান্ড দ্য সেম ডিভাইস উইথ ওয়্যারস অফ স্পেসিফিক ডায়ামিটার ইনস্টেড অফ ফ্ল্যাট ব্লেডস ইজ ইউজ টু সেট দ্য গ্যাপ অফ স্পার্ক প্লাগস টু কারেক্ট সাইজ। মানে অনেক সময় এরকম ফ্ল্যাট ব্লেডের পরিবর্তে স্পেসিফিক ডায়ামিটারের ওয়্যারসও ইউজ করা হয়ে থাকে। তো স্টেনলেস স্টিল দিয়ে জেনারেলি এই ফিলার গেজগুলো তৈরি করা হয়। ফিলার গেজটা কোথায় ইউজ করা হয়? ফিলার গেজের অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাকিউরেটলি যেখানে আমাদেরকে কোনো জায়গাকার ক্লিয়ারেন্স বা গ্যাপ মেজার করতে হবে সেখানে এটাকে ইউজ করা হয়। যেখানে হচ্ছে এমন জায়গা যেখানে হয়তো আমরা স্মল গ্যাপকে মাপার জন্য তো অনেক যন্ত্র আছে, স্লাইড ক্যালিপার্স আছে, ভার্নিয়ার স্কেল আছে, এগুলো দিয়ে তো মাপতে পারতাম, কিন্তু এগুলো দিয়ে মাপার যেখানে অপশন নেই এমন জায়গা যেখানে আমরা হাত ঢুকিয়ে বা কোনোভাবে অ্যাক্সেস করতে পারবো না। স্কেল দিয়ে মাপতে গেলে, ভার্নিয়ার বা স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপতে গেলে তো আমাকে জায়গাটায় পৌঁছাতে হবে এবং হাতটাকে ভরতে হবে, তারপরে স্কেলটাকে নিয়ে সেখানে লাগাতে হবে। তো এই ব্যাপারগুলো করবার জন্য ক্লিয়ারেন্সের প্রয়োজন। তো এইগুলো যেখানে করার সুযোগ নেই এমন জায়গা থাকে যেখানে এগুলো দিয়ে মাপার কোনো অপশনই নেই, সেখানে হচ্ছে এরকম ফিলার গেজের মাধ্যমে আমরা মেজারমেন্ট করতে পারি। এবং এটাকে বিভিন্ন ইন্ডাস্ট্রি, এরোস্পেস, অটোমোটিভ, ফার্মাসিউটিক্যাল, অয়েল অ্যান্ড গ্যাস, জেনারেল ইন্ডাস্ট্রিয়াল মেশিন সমস্ত জায়গাতে এর ব্যবহার আছে ফিলার গেজের। দেখো ফিলার গেজটা অনেকটা এরকম দেখতে, এটা একটা হিঞ্জ, ঠিক আছে, এটা একটা সাপোর্ট বলতে পারো, এবং এই সাপোর্ট থেকে কতগুলো ব্লেডের মতো করে এই যে বেরিয়ে আছে, এটা এক প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এরকম বিভিন্ন রকমের প্লেট এখানে বেরিয়ে আছে। দেখতে পাচ্ছ এটা একটা হিঞ্জ এবং এখান থেকে কতগুলো প্লেট বেরিয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ এইটা একটা প্লেট, আমরা পুরোটা দেখতে পাচ্ছি না, এই বাইরে এটা একটা প্লেট ছিল, তারপরে এটা একটা প্লেট, মানে একটার ওপরে এক একটা, ঠিক আছে, এগুলো একটা এক একটা প্লেট এবং এই প্লেটগুলোর ওপরে তাদের ডাইমেনশন কত সেগুলো লেখা আছে। এই দেখো এর ওপরে মিলিমিটার ইউনিটে কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা পড়তে পারছি না কিন্তু লেখা আছে, মানে এই লেখা যেগুলো আছে সেগুলো বোঝাতে চাইছে যে ওগুলোর থিকনেস অ্যাকচুয়ালি কত, এই যে প্লেটগুলো প্রত্যেকটা প্লেটের থিকনেস কত। এবার আমরা যদি কোনো জায়গাকার ক্লিয়ারেন্স মাপতে চাই তাহলে আমরা একসঙ্গে তিন চারটে এরকম ব্লেডকে নিতে পারি, এরকম যে সবগুলোকে একসঙ্গে মানে প্রবেশ করাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা চাইলে হয়তো দেখতে পেলাম যে হয়তো তিনটে নিলে আমার ওই জায়গায় ইজিলি ঢুকছে, চারটে নিলে ঢুকছে না, তাহলে আমরা তিনটেকে নিয়ে সেখানটায় কোনো জায়গায় যে জায়গাটা ক্লিয়ারেন্স মাপতে চাই সেখানে ঢুকিয়ে দেবো, দিয়ে দেখবো যে সেই তিনটে প্লেটের থিকনেসের যোগফল কত, তাহলে ওটাই হলো ওখানকার থিকনেস। এইভাবে থিকনেস মেজারমেন্ট করা হয়। তো জেনারেলি এই ধরনের থিকনেস মেজারমেন্টটা ইউজ করা হয় সেখানে যেখানে খুব স্মল জায়গা, খুব কনজেস্টেড জায়গা এবং ভার্নিয়ার স্কেল অথবা স্লাইড ক্যালিপার্স এর মাধ্যমে সেখানে মেজারমেন্ট করবার কোনো প্রভিশন নেই, সেখানে এই ধরনের ফিলার গেজকে ইউজ করা হয় ফর দ্য মেজারমেন্ট অফ দ্য ক্লিয়ারেন্স, কতটা ক্লিয়ারেন্স আছে সেটাকে মাপার জন্য। আমরা একটু ফিলার গেজের ডায়াগ্রাম আরো কিছু দেখে নেব। দেখো ফিলার গেজ এরকম থাকে,
ফিলার গেজের উপরে এরকম কিছু কিছু এরকম স্টিলের প্লেট তোমরা দেখতেই পাচ্ছ, এবং এদের ডায়ামিটার গুলো কিন্তু মানে এদের যে থিকনেস কতগুলো কতটা করে থিকনেস আছে একটু স্কেলটাকে জুম করলে আমরা দেখতেই পাচ্ছি। এখানে দেখো 0.035, 0.00015, 0.02, 0.0025, 0.03, এরকম করে করে এর গায়ে কিন্তু লেখা আছে কতটা থিকনেস এর, এক একটা প্লেট কতটা থিকনেস এর। এবার এই কতগুলো প্লেটকে আমার দরকার, আমি একসঙ্গে করে নিয়ে যে জায়গাটা টিআরএস মাপতে চাই সেখানে কানেক্ট করে আমরা মেজারমেন্ট করতে পারি। এখানে আমরা একটু এক্সাম্পল দেখে নেব, ভিডিও ভিডিওটাই দেখবো, আমরা বুঝতে পারছি নাকি। দেখো এরকম হচ্ছে, এখানে একটা ফিলার গেজ নিয়েছে, এই ফিলার গেজের মধ্যে এরকম স্টিলের তৈরি, স্টেনলেস স্টিলের তৈরি, এ হচ্ছে থিকনেস মাপতে চাইছে। যেমন হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে এখানে হাতে যে জিনিসটা ছিল এই জিনিসটার থিকনেস মাপতে চাইছে, এইখানে একটা স্মল গ্যাপ আছে, এই জিনিসটার উপরে একটা স্মল গ্যাপ আছে, তার থিকনেসটা কত, এখানে একটু ক্লিয়ারেন্স আছে অল্প, সেই ক্লিয়ারেন্সটার জায়গাতে ও একটা করে প্লেট ঢোকাবে, প্লেট ঢুকিয়ে দেখবে যে যেটা ঢুকে, এই দেখো প্লেটটা ঢুকে গেল, প্লেটটা ঢুকে গেল মানে এটা খুব ইজিলি পাস হয়ে গেল। এই যে থিকনেসের প্লেটটা ছিল 0.533 mm, এই এই থিকনেসের একটা প্লেট কিন্তু এর মধ্যে দিয়ে ইজিলি পাস হয়ে গেল। তাহলে এখানে যে গ্যাপটা আছে সেটা হয়ে গেল 0.533 mm। ইঞ্চি ইঞ্চিতে হচ্ছে 0.021 ইঞ্চি, এই সেম স্কেলেই মার্কিং আছে ওটা। দেখো এই ভালভের থিকনেস মাপবে, ভালভটার থিকনেস কত আছে সেটা মেজার করবে। এটা ভালভের ওখানে ও এটাকে একটা স্টিলের প্লেটকে ঢোকালো, দিয়ে দেখলো পাস হচ্ছে নাকি। দেখো এখানে দুটো দুটো প্লেটকে একসঙ্গে করে ওখানে ঢুকিয়ে দিল, আগে একটাই ঢুকিয়েছিল, তারপরে দুটো প্লেটকে একসঙ্গে করে ওই থিকনেসটা স্মল গ্যাপটা ছিল ভালভের সেখানটায় ঢুকিয়ে দিল, দিয়ে মেজার করছে। পিস্টন পিস্টনের এখানে যে গ্যাপ আছে সেটার থিকনেসটাও মাপবে। দেখো ওই পিস্টনের এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে তো আর এমনি কোনো স্কেলের সাহায্যে মাপা খুবই ডিফিকাল্ট, ও কি করছে একটা একটা করে প্লেট ঢুকিয়ে দেখছে যে সেটা পাস হচ্ছে নাকি, যেকোনই হবে না সেটাকে ও নিয়ে নেবে, সেই থিকনেসটা নিয়ে নেবে, দুটো প্লেটকে একসঙ্গে ঢুকিয়ে দেখলো, মানে দুটো প্লেট একসঙ্গে চলে যাচ্ছে, মানে দুটো প্লেটের যা থিকনেস সেই দুটো থিকনেসকে যোগ করে দেবে, দুটো থিকনেসের যোগ করে দিয়ে যা যোগফল পাবে সেটাই হলো ওই গ্যাপের থিকনেস। তো এরকম করে করে ফিলার গেজের মাধ্যমে কোনো জায়গাকে ফিল করে সেই জায়গাটার থিকনেসটাকে মেজারমেন্ট করা যেতে পারে। ঠিক আছে, এটা একটা ডিভাইস ট্রাভেল শুটিং পারপাসে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ডায়াল ইন্ডিকেটার। ডায়াল ইন্ডিকেটার ব্যাপারটা কি, এটাও হচ্ছে একটা প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। এটাকে কিসের জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে মেজারমেন্ট অফ দ্য স্মল ডিস্টেন্সেস অ্যান্ড অ্যাঙ্গেলস। যেখানে স্মল ডিস্টেন্স সেটাকে আমরা দেখতে চাই যে তার কতটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গুলার পজিশন কতটা আছে, মানে আমরা যদি কোনো প্লেন কোনো একটা জায়গা সমতল আছে কি নেই সেটা যদি মাপতে চাই,
যেমন হচ্ছে ধরো একটা মোটর, মোটরের যে আমরা কাপল করেছি সেটা ঠিক মতো কাপলিংটা হলো কিনা, যে শ্যাফ্ট মোটরের সঙ্গে তার সঙ্গে ধরো আমরা একটা পাম্পকে কাপল করেছি, এখন একদম প্রপার অ্যালাইনমেন্ট হওয়া উচিত তো, মোটরের যে শ্যাফ্ট তার সঙ্গে যদি পাম্পটা প্রপার অ্যালাইনমেন্ট হয় তবেই তো এই অ্যারেঞ্জমেন্টটা ঠিক মতো কাজ করবে। এবার এই অ্যালাইনমেন্টটা ঠিকঠাক হলো কিনা, না কোথাও কোনো অ্যাঙ্গেল থেকে গেল, সেটাকে মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে ডায়াল ইন্ডিকেটর, অ্যালাইনমেন্টটা ঠিকঠাক আছে নাকি সেটা মাপার জন্য। এবার এটা হচ্ছে এমন একটা যন্ত্র যার মধ্যে একটা পয়েন্টার থাকে, একটা নিডল থাকে, সেটা হচ্ছে একটা গ্রাজুয়েটেড মানে স্কেল থাকে, একটা ডায়াল থাকে সেখানে মুভ করতে পারে। ঠিক আছে, এখানে এরকম একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে একটা ডায়াল ইন্ডিকেটরের ডায়াগ্রাম। দেখো এখানে একটা ডায়াল আছে, সার্কুলার ডায়াল, এখানে স্কেল কাটা আছে 0 থেকে 100 পর্যন্ত, 0, 10, 20, 40, 50, 60, 70, 80, 90 করে 100 পর্যন্ত স্কেল আছে। ঠিক আছে, এবং এর ভেতরে আর একটা স্কেল আছে, এবার এই বাইরে একটা কাঁটা আর ভেতরেও এই স্কেলটাতে দেখো 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 9 পর্যন্ত এরকম স্কেল কাটা আছে, এখানেও একটা কাঁটা আছে। তো এটাকে বলা হয় মেন ডায়াল, এই ভেতরের যেটা আছে সেটাকে বলা হয় মেন ডায়াল, মানে এখানে যে কাঁটাটা মুভ করছে এটাই মেন, এটাকেই আমাদের প্লানজার যেটা আছে সেই প্লানজারের মাধ্যমে এই কাঁটাটাই মেন ডায়ালের যে কাঁটা সেটা মুভ করছে, মেন ডায়ালের কাঁটাটা মুভ করছে ডিউ টু দ্য ফোর্স হুইচ ইজ কামিং টু দ্য প্লানজার। এই প্লানজারের মাধ্যমে স্প্রিং মেকানিজম কিছু থাকে, তার মাধ্যমে ফোর্সটা এখানে আসে, সেই ফোর্সের জন্য এই কাঁটাটা মুভ করে। এবার এই কাঁটা দিয়ে দেখা তো মানে প্রবলেম, তো সেইটাকে আরো ম্যাগনিফাই করে দেখার জন্য এই যে বড় স্কেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাগনিফাইড স্কেল, এবং এটা হচ্ছে ম্যাগনিফাইড স্কেলের নিডল, এই লাল রঙে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনিফাইড স্কেলের নিডল, এবং উপরে থাকে একটা লক নাট, লক নাটের মাধ্যমে আমরা কোনো জায়গায় এটাকে একদম ফিক্স করে দিতে পারি, লক নাটের মাধ্যমে আমরা ওই জায়গাতে ফিক্স করে দাঁড় করিয়ে রাখতে পারি। তো এই কাঁটার মুভমেন্ট থেকে যদি এটা জিরো পজিশনে থাকে তার মানে কোনো অ্যাঙ্গেল নেই, একদম অ্যাঙ্গুলার অ্যালাইনমেন্টটা একদম ঠিকঠাক আছে যদি জিরো পজিশনে থাকে, আর যদি কোনো দিকে কাঁটাটা মুভ করে 10°, 20° এরকম যদি কোনো একটা পজিশনে থাকে দ্যাট মিনস হচ্ছে সেখানে অ্যালাইনমেন্ট ঠিকঠাক হয়নি। তো এই ডায়াল ইন্ডিকেটারের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি যে অ্যাঙ্গুলার পজিশনটা ঠিকঠাক আছে কি নেই, এই ব্যাপারটাকে আমরা বুঝতে পারি। এর মধ্যে মেইন যে যে পার্টসগুলো থাকছে সেটা হচ্ছে একটা ডায়াল থাকছে যেখানে মেন স্কেল আছে, একটা ডায়াল এই ভেতরের ডায়াল যেটা হচ্ছে মেন ডায়াল বলছে, একটা প্লানজার থাকছে এই নিচেরটা, এটা হলো একটা প্লানজার, একটা হচ্ছে ইন্ডিকেটার থাকছে, ইন্ডিকেটার মানে হচ্ছে এই লাল রঙেরটা, এটা হচ্ছে নিডল, এটাকে ইন্ডিকেটার বলছে, একটা হচ্ছে লকিং স্ক্রু অর লক নাট, উপরে যেটা থাকছে এটাকে বলা হচ্ছে লক নাট বা লকিং স্ক্রু, আর একটা থাকছে মিনি ডায়াল দ্যাট রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ রিভলিউশনস। ঠিক আছে, এটা এইখানে যেটা মেন ডায়াল বলা হচ্ছে এটাই অ্যাকচুয়ালি মিনি ডায়াল এটাকে বলছে, কারণ এটা মানে ছোট একটা ডায়ালের মতো। ঠিক আছে, তো এটাকে মেন ডায়াল বলে এটাকে মিনি ডায়াল বলেছে। ঠিক আছে, এটাকে এখানে তাহলে ভুল লেখা হয়েছে, এটা মেন ডায়াল হবে না, এটা মিনি ডায়াল লেখা হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড ম্যাগনিফিকেশন মেকানিজম মানে এই যে মিনি ডায়াল সেটাই হচ্ছে মেন, অ্যাকচুয়ালি প্লানজারটা এখানেই কাজ করছে, তো এটার মধ্যে যে ম্যাগনিফিকেশন মানে এর মধ্যে যে স্কেলের রিপ্রেজেন্টেশন যেটা হওয়া উচিত সেটা দেখা তো মুশকিল, সেই কারণে এটাকে ম্যাগনিফাই করে দেখানোর জন্য এই বড় স্কেলটা আছে, বড় যে ডায়ালটা এটা হচ্ছে আরো ম্যাগনিফাই করে ওটাকে দেখার জন্য রাখা হয়েছে। তো আমরা একটা ভিডিওতে দেখে নেবো যে এই ডায়াল ইন্ডিকেটারের মাধ্যমে কিভাবে আমরা অ্যালাইনমেন্ট চেক করতে পারি। দেখো এখানে একটা মোটর আছে, একটা পাম্প আছে, হ্যাঁ মোটর এবং পাম্পকে অ্যালাইন করবে, মোটর এবং পাম্পকে অ্যালাইন করছে এখানে। এই নীল রঙের এটা হচ্ছে পাম্পটা আর এটা হচ্ছে এদিকের মোটরটা। ঠিক আছে, এবার এই দুটোকে অ্যালাইন করতে হবে, মোটরের শ্যাফ্টের সঙ্গে এই ভাল্ভ এই যে আমাদের পাম্প সেটাকে কানেক্ট করতে হবে। তো প্রথমে ওই পাম্পের যে শ্যাফ্ট তার কাপলিং তার ডায়ামিটার চেক করলো এবং সেই মতো একটা কাপলিং একটা যন্ত্র সেটাকে চুজ করলো। মোটরের শ্যাফ্টের যে মাপ সেটা নিয়ে একটা কাপলিং সিলেক্ট করলো। পাম্প কাপলিংটাকে
পাম্পের শ্যাফটে কানেক্ট করলো, মোটর কাপলিংটাকে মোটরের শ্যাফটে কানেক্ট করে দিল। মানে এখানে যেটা করলো, পাম্প এবং মোটর, এই দেখো বেস প্লেট মানে যে ফাউন্ডেশনের উপরে থাকবে, এখানে এটা একটা জায়গায় ফাউন্ডেশন একটা স্টিলের স্ট্রাকচারের উপরে বা রেলের উপরে করেছে, সবসময় এরকমই থাকবে তার কোনো মানে নেই, ঠিক আছে। যে জায়গায় হোক ফাউন্ডেশনটা, হয়তো যদি একটা সিমেন্টেরও ফাউন্ডেশন হয়, সেখানে যেখানে ফাউন্ডেশন করবে সেখানে বোল্টের মাধ্যমে, তার যে ফাউন্ডেশনটাকে বোল্টের মাধ্যমে প্রপারলি কানেক্ট করতে হবে, সেটাই বলা হয়েছে পাম্প এবং মোটর। দেখো দুটোর কাপলিংকে এবার জুড়ে দিচ্ছে, পাম্পের যে কাপলিং এবং মোটরের যে কাপলিং তাদেরকে জুড়ে দেবে। পাম্প এবং মোটরের যে বোল্ট সেগুলোকে একদম ঠিকঠাক করে টাইট করে দেওয়া হলো। যদি মানে ওদের উচ্চতা গুলো দেখে নিল প্রথমে, যে ওগুলো কত হাইটে আছে, দুটো মেশিন একদম সেম হাইটে থাকা উচিত। যদি ও স্কেল দিয়ে মেপেই কিছু ডিফারেন্স খুঁজে পায়, তাহলে হচ্ছে কিছু সিম দিয়ে দিতে হবে, যেগুলো দিয়ে ওইগুলোকে উঁচু করতে হবে, যেটার একটু উচ্চতা কম পেয়েছিল তার তলায় এরকম সিম গুলোকে ঢুকিয়ে দিতে হবে। এবার হচ্ছে ডায়াল গেজটাকে নিয়ে এলো। ডায়াল গেজ, দুটো ডায়াল গেজ আছে এখানে, একটা হচ্ছে রেডিয়াল এবং একটা হচ্ছে অ্যাক্সিয়াল। রেডিয়াল এবং অ্যাক্সিয়াল দুদিক থেকে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক হওয়া উচিত। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যদি আমরা ধরি, তাহলে রেডিয়াল এবং অ্যাক্সিয়াল এই দুটো যে দিক, দুটো দিক বরাবরই ঠিকঠাক মতো অ্যালাইনমেন্ট থাকা উচিত এই মোটরের সঙ্গে পাম্পে। তো সেইটা ঠিকঠাক আছে নাকি যাচাই করবার জন্য এই একটা ডায়াল ইন্ডিকেটার আর এই আর একটা ডায়াল ইন্ডিকেটার নিয়ে আসা হলো। এই দেখো এই কাপলিং এর উপরে যেখানে কাপল করা হয়েছে দুটো জিনিসকে, সেখানে এটাকে লাগিয়ে দিল, ঠিক আছে। এমন ভাবে লাগালো যেটা এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল আর একটা হলো রেডিয়াল, দুটোকে সেপারেটলি শো করবে। এই উপরেরটা এটা হচ্ছে রেডিয়াল আর এটা হলো অ্যাক্সিয়াল, এটা হলো অ্যাক্সিয়ালের জন্য, এটা হলো রেডিয়ালের জন্য। এই ডায়ালটাকে জিরো পজিশনে নিয়ে আসতে হবে, সেই মতো সেট করলো। অ্যাক্সিয়াল এবং রেডিয়াল এর কত রিডিং আছে এই সময় দেখে নিল, নোট ডাউন করে নিল। 180 ডিগ্রি ঘুরিয়ে দিল ওই জিনিসটাকে, দেখো 180 ডিগ্রি ঘুরিয়ে দিল ডায়াল গেজটাকে, 180 ডিগ্রি ঘুরিয়ে দিল, দিয়ে আবার চেক করলো রিডিং কত আছে ডায়াল গেজের। এখানেও যদি 00 রিডিং চলে আসে যেমন এখানে এসছে, তার মানে হচ্ছে মোটর এবং যে পাম্প তারা কিন্তু প্রপারলি অ্যালাইন্ড হয়ে আছে। এরকম 90 ডিগ্রি 90 ডিগ্রি করতে করতে এইদিকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস উপরের দিকে এবং নিচের দিকে চারটে দিকে 90 ডিগ্রি 90 ডিগ্রি করে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করতে হবে যে আমাদের যে ডায়াল ইন্ডিকেটার গুলো আছে, ডায়াল ইন্ডিকেটার গুলো কত পজিশন ইন্ডিকেট করছে। যদি চারটে পজিশনে জিরো পজিশন ইন্ডিকেট করে, দ্যাট মিনস হচ্ছে এটা প্রপারলি অ্যালাইন কন্ডিশনে আছে। যদি দেখা যায় যে 0.05 mm এর থেকে তাদের মধ্যে ডিফারেন্স আছে, 0.05 mm বা তার থেকে বেশি একটা ডিফারেন্স আছে দুটোর হাইটে, সেক্ষেত্রে যে মেশিনটার একটু উচ্চতা কম হচ্ছে তার তলায় এরকম কিছু সাপোর্ট দিতে হবে। এরকম দেখো স্টিলের অথবা পিতলের তৈরি কিছু এরকম সিম, সেগুলোকে এর তলায় ঢুকিয়ে দিতে হবে, এগুলো ঢোকালে সেটা একটু উঁচু হয়ে যাবে। এবং তারপরে বোল্টটাকে টাইট করে দিতে হবে। এটা এই কাজটা করবার পরে আবার রিডিং নিতে হবে, মানে এই যে সিম গুলোকে ঢোকালো তাহলে একটু উচ্চতাটা বাড়বে, যার হাইটটা কম ছিল তার উচ্চতাটা খানিক বাড়বে, দিয়ে আবার এইরকম রিডিং নিতে হবে। যদি অ্যাক্সিয়াল মানে অ্যাক্সিস বরাবর, অ্যাক্সিয়াল বরাবর যদি কোনো এদের 0.05 এর থেকে বেশি ডিফারেন্স থাকে, তখন নয় মেশিনটাকে আবার একটু সরাতে হবে, ডান দিকে বাঁ দিকে একটু ঝুঁকিতে সরাতে হবে, এবং সেটা করে কিছুটা সরিয়ে আবার এই বোল্টটাকে টাইট করে দিতে হবে।
অ্যাক্সিয়াল রিডিং এর ক্ষেত্রে ক্লিয়ারেন্সটা ম্যাক্সিমাম হচ্ছে 3 mm, ঠিক আছে, কাপলিং গ্যাপ কত আছে সেটা হচ্ছে 3 mm, 3 mm হচ্ছে ম্যাক্সিমাম, তার মধ্যে থাকতে হবে, জিরো থাকলে সব থেকে ভালো, কাপলিং গ্যাপ না থাকলেই ভালো, কিন্তু তাও যদি থাকে তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 3 mm পর্যন্ত থাকতে পারে। আর যেটা আমাদের রেডিয়াল, রেডিয়াল বরাবর হচ্ছে সেটা যে কাপলিং কিরকম হচ্ছে, মানে অ্যালাইন মানে হাইট উচ্চতা কিরকম আছে আমাদের মোটর এবং পাম্পের দুজনের, সেক্ষেত্রে হচ্ছে ওটার ক্লিয়ারেন্স হচ্ছে 0 থেকে 0.05, এই ক্লিয়ারেন্সের মধ্যে থাকতে হবে। তো এই কাজগুলো দেখো করার জন্য আমাদেরকে দুটো ডায়াল ইন্ডিকেটার লাগছে। এই ডায়াল ইন্ডিকেটার হলো এমন একটা যন্ত্র যার মাধ্যমে কোনো অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে কিনা সেটাকে প্রপারলি চেক করা যায়, অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে নাকি কোনো জায়গায় সেটা চেক করা যায়। নেক্সট যে যন্ত্রটা আমরা দেখবো সেটা হচ্ছে স্পিরিট লেভেল ইন্ডিকেটার, স্পিরিট লেভেল অর বাবল লেভেল বা সিম্পলি এটাকে লেভেলও বলা হয় থাকে। এটা হচ্ছে আরেকটা যন্ত্র, আর সিম্পল একটা যন্ত্র, মানে ডায়াল ইন্ডিকেটারটা একটু কমপ্লেক্স যন্ত্র যার মাধ্যমে অ্যাকিউরেটলি মাপা যাচ্ছে অ্যালাইনমেন্টটা, কিন্তু স্পিরিট লেভেল হচ্ছে একটা এমন যন্ত্র যার মাধ্যমেও আমরা বুঝতে পারি যে কোনো সারফেস একদম হরাইজেন্টাল আছে না ভার্টিক্যাল আছে কিনা আমরা সেটাকে বুঝতে পারি। কোনো সারফেস একদম পুরো হরাইজেন্টাল থাকা উচিত সেটা যদি আমাদের মনে হয় আমরা সেই রকমভাবে কোনো সারফেসকে বানিয়েছি, তো এখন চেক করে দেখা যেতে পারে অ্যাকচুয়ালি ওটা হরাইজেন্টাল আছে কি নেই, সেটার জন্য আমরা স্পিরিট লেভেল ইন্ডিকেটার ইউজ করতে পারি। এটা বিভিন্ন মেটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, কাঠের হতে পারে, কাস্ট আয়রনের হতে পারে বা আরো কোনো কম্পোজিট মেটেরিয়ালসের হতে পারে। এবার এই স্পিরিট লেভেল ইন্ডিকেটার এরা এটা অনেকেই ব্যবহার করে থাকে, এটা যে কেবল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন নয়, কার্পেন্টার, ম্যাসনস, ফ্রেমার্স, ইলেকট্রিশিয়ানস, প্লাম্বার্স, উড ওয়ার্কার্স প্রত্যেকে এগুলোকে ব্যবহার করে থাকে। তো এটার উপায়টা কি, এই যন্ত্রের মাধ্যমে কি করে আমরা চেক করব কোনো সারফেস হরাইজেন্টাল আছে কি নেই, তার জন্য প্রথমে বলছে যে প্লেস দ্য লেভেল অন দ্য ফ্ল্যাট সারফেস, মানে স্পিরিট লেভেল ইন্ডিকেটারটাকে একটা সারফেসের উপরে রাখো, মেক ওয়ান মার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য লেভেল, লেভেলের এন্ডে একটা মার্কিং করো, অ্যান্ড মেক অ্যানাদার মার্ক অ্যালং দ্য সাইড অফ দ্য লেভেল আন্ডার দ্য ভায়াল ইন দ্য সেন্টার, মানে ওর ভেতরে কি থাকে স্পিরিট লেভেল ইন্ডিকেটারটা এরকম একটা দেখতে হয়, ঠিক আছে, স্পিরিট লেভেল ইন্ডিকেটারের ভেতরে স্পিরিট থাকে এবং মাঝখানে থাকে একটা বাবল, একটা বাবলের মতো থাকে, ঠিক আছে, সেই বাবলটা একদম মিডল পজিশনে যদি থাকে তার মানে আমরা বলবো যে এই সারফেসটা হচ্ছে হরাইজেন্টাল, আর বাবলটা যদি এক্স্যাক্ট মিডল পজিশনে না থাকে, এখানে আমরা এই ছবি দেখতেই পাচ্ছি এই বাবলটা যদি এক্স্যাক্টলি মিডল পজিশনে না থাকে তার অর্থ হচ্ছে যে সারফেসটা প্রপারলি হরাইজেন্টাল নেই। এই যে যন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে একটা বাবল আছে, এই জায়গাতে একটা মাঝখানে একটা এরকম স্পিরিটের ভেতরে একটা বাবল আছে, ঠিক আছে, এই বাবলটা যদি একদম মিডল পজিশনে থাকে একটা সারফেসের উপরে এই যন্ত্রটাকে রেখে দাও, দিয়ে যদি একদম হরাইজেন্টাল থাকে সারফেসটা তাহলে বাবলটা একদম মিডল পজিশনে থাকবে, আর যদি এটা সারফেসটা একটু অ্যাঙ্গুলার থাকে এরকম থাকে তার উপরে যদি তুমি রাখো তাহলে কিন্তু বাবলটা কোনো মতেই মিডল পজিশনে থাকবে না, ওটা ডান দিকে বা বাঁ দিকে সরে যাবে যদি এই সারফেসটা এরকম ইনক্লাইন থাকে, আর যদি হরাইজেন্টাল থাকে তাহলে মিডল পজিশনেই থাকবে। তাহলে কোনো সারফেস হরাইজেন্টাল আছে কি নেই সেটা চেক করবার জন্য আমাদেরকে এটাকে নিয়ে একটা সারফেসের উপরে রাখতে হবে এবং বাবলটাকে মিডল পজিশনে আছে নাকি সেটাকে ভেরিফাই করতে হবে, এটাই হলো মেন ব্যাপার। তাহলে একবার নিতে হবে, একবার একটা রিডিং নিলাম বাবলটাকে মিডল পজিশনে রেখে, তারপরে হচ্ছে আমরা ওটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো, মানে হয়তো আমরা এই এটাকে যদি আমরা এ এন্ড বলি আর এটাকে যদি আমরা বি এন্ড বলি এরকমভাবে রেখেছিলাম, তাহলে একবার আমরা এটাকে বাঁ দিকে বিটাকে ডান দিকে রেখে করেছি, দিয়ে 180 ডিগ্রি ঘুরিয়ে আমরা চেঞ্জ করে দেবো, মানে এই দিকটাকে আমরা ওই ওই দিকটাকে এইদিকে নিয়ে চলে আসবো, এদিকে আমরা বিটাকে রাখবো আর এইদিকে আমরা এটাকে নিয়ে চলে যাবো, ঠিক আছে, মানে এটাকে ঘুরিয়ে দেবো, দিয়েও দেখবো যে বাবলটা মিডল পজিশনে আছে নাকি, দুরকম পজিশনে আমরা দেখবো, মানে একবার একটা সারফেস ধরো তার উপরে আমরা এ বি এরকম করে রাখলাম, দিয়ে দেখলাম যে একদম মিডল পজিশনে আমার বাবলটা দেখাচ্ছে নাকি, দিয়ে আমরা কি করব ওই যন্ত্রটাকে আবার ঘুরিয়ে দেবো 180 ডিগ্রি আমরা ঘুরিয়ে দেবো, মানে বি দিকটাকে বিটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম এবং এটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তখনও আমাদের একদম মিডল পজিশনেই কিন্তু বাবলটা শো করা উচিত, যদি এটা করে তাহলে আমরা একদম কনফার্ম হয়ে যাবো যে সারফেসটা হরাইজেন্টাল আছে, কোনো সারফেসের হরাইজেন্টাল আছে কি নেই এটা চেক করবার জন্য এই স্পিরিট লেভেল ইন্ডিকেটার খুব ইউজ করা হয়।
এখানে একটা সারফেস এর উপরে দেখা হবে যে হরাইজন্টাল আছে কি নেই। এটা একটা স্পিরিট লেভেল ইন্ডিকেটর, এটা দেখো কাঠের তৈরি, এটা মনে হচ্ছে একটা কাঠের তৈরি স্পিরিট লেভেল ইন্ডিকেটর। এর ভেতরে স্পিরিট থাকে, একটা টিউব থাকে, টিউবের ভেতরে স্পিরিট থাকে, মানে সেটা ইথানল হতে পারে, এবং তার ভেতরে একটা একটা বাবল থাকে, সিঙ্গেল একটা বাবল, ঠিক আছে, সেটা সাসপেন্ডেড থাকে, মিডিল পজিশনে থাকা উচিত। দেখো এইখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ইট ফিট রেখে কাজ হচ্ছে। এখন সারফেসটা হরাইজেন্টাল আছে কি নেই, ইটগুলো ঠিক মতো হরাইজেন্টালি বসেছে কিনা সেটা চেক করবে। দেখো এখানে এক দুটো ইট রেখেছে, এইদিকে দুটো ইট রেখেছে। এখন যদি সারফেসটা যদি একদম হরাইজেন্টাল হয়, মানে এই ইটের যে হাইট আর এইদিকের ইটের যদি হাইট সমান হয়, তার উপরে যে এই যে স্পিরিট লেভেল ইন্ডিকেটরটা রেখেছে, এর উপরে যে বাবলটা আছে একদম মিডিল পজিশনে থাকা উচিত। এটা প্রপারলি সেন্টার পজিশনে থাকছে, এটা দেখে নেবো। যদি সেন্টার না থাকে তাহলে ওখানে এরকম আরো কিছু সিমেন্ট টিমেন্ট দিয়ে উঁচু করে দিতে হবে জায়গাটাকে। দেখো যেদিকটা একটু মানে ইয়ে পাচ্ছে, যেদিকে শিফট করে যাচ্ছে বাবলটা, সেই দিকে আরো অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, সেদিকে হাইটটা আরো বাড়ানোর জন্য কিছু সিমেন্ট দিতে হচ্ছে সেদিকে। মানে আরো সরিয়ে সরিয়ে দেখছে, বিভিন্ন পজিশনে দেখছে যে সব জায়গাতেই যেন এটা মিডিল পজিশনেই থাকে, এর ভেতরে যে বাবল এখানটাই আছে সেটা যেন একদম মিডিল পজিশনে থাকে। দেখো এবার হচ্ছে দুটো দুটো অবজেক্ট, এখানে একটা ইট আছে, এদিকে দুটো ইট আছে, ঠিক আছে, এই দুটো ইটের মধ্যে আমাকে মাপতে হবে তাদের সারফেসটা হরাইজেন্টাল আছে নাকি বা একই উচ্চতায় আছে নাকি ইট দুটো, সেটা মাপার জন্য কি করবো। তো এই দুটোর মাঝে তো আর এত বড় তো নয়, দুটো এতটা দূরে আছে, সেখানে তো আর আমরা ডাইরেক্টলি ওখানে আমরা স্পিরিট লেভেল ইন্ডিকেটার লাগাতে পারি না। তাহলে কি করতে হবে, দুটো সারফেসকে কানেক্ট করে আর একটা আমাদেরকে এরকম একটা পোল জোগাড় করতে হবে। এই দুটো ডিস্টেন্ট অবজেক্টকে এরা কানেক্ট করে দিচ্ছে, এই যে পোলটা আছে এটা হচ্ছে দুটো ইনস্ট্যান্ট অবজেক্টকে কানেক্ট করছে। এবার সেটার উপরে সেই পোলটা বা সেই স্ট্রেটেনার যেটা আছে, যেটা দুটো এন্ডকে কানেক্ট করেছে, তার উপরে স্পিরিট লেভেলটাকে রাখা হচ্ছে, দিয়ে দেখতে হবে স্পিরিট লেভেলের উপরে যেটা বাবলটা সেটা সেন্টার পজিশনে আছে নাকি। এই দেখো বাবলটা একটু সরে আছে, দেখো বাঁদিকে সরে আছে, এই বাবলটা একদম মিডিলে থাকা উচিত, সেটা নেই, একটু বাঁদিকে সরে আছে, আনইভেন সারফেস। তখন কি করতে হবে, স্ট্রেটেনারটাকে সরাতে হবে, স্পিরিট লেভেলটাকে সরাতে হবে। তাহলে এই দিকটাতে একটু কম ছিল, এখানে আরো কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখান থেকে এদিকটা উঁচু ছিল একটু, এদিকটা থেকে একটু ফেলে দিতে হবে, একটু ফেলে দিয়ে একটু হাইটটাকে কম করে দিতে হবে, দিয়ে আবার প্লেস করতে হবে। আবার আবার নতুন করে এই দেখছে স্পিরিট লেভেলের রিডিংটা একদম সেন্টারে চলে আসছে, বাবলটা একদম সেন্টারে চলে আসছে। তো এইভাবে স্পিরিট লেভেলের মাধ্যমে কোনো সারফেস একদম ইভেন আছে না ইভেন নেই, সারফেসে কোনো ইরেগুলারিটি আছে নাকি নেই, সেটাকে ভেরিফাই করা যেতে পারে স্পিরিট লেভেলের মাধ্যমে অ্যাকিউরেটলি করা যায়। নেক্সট যে যন্ত্রটার কথা বলবো সেটা হচ্ছে গ্রোলার। গ্রোলারটা কি জিনিস, এটা হচ্ছে একটা ইজি এবং মোস্ট জেনারেল মেথড টু টেস্ট দ্য আর্মেচার ওয়াইন্ডিং ফর শর্ট অ্যান্ড ওপেন কয়েলস, ঠিক আছে। এর মাধ্যমে আমরা দেখতে পারি যে কোনো আর্মেচার ওয়াইন্ডিং, মোটরের যে আর্মেচার ওয়াইন্ডিং, সেখানে কোনো জায়গায় কোনো এক্সট্রা শর্ট আছে নাকি বা কোনো জায়গায় ওয়াইন্ডিং কেটে গেছে নাকি, ওপেন হয়ে গেছে কিনা, সেটাকে আমরা গ্রোলার যন্ত্রের মাধ্যমে চেক করতে পারি। এই গ্রোলার দু রকমের হয়, একটা হচ্ছে ইন্টারনাল গ্রোলার এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল গ্রোলার। তো এক্সটার্নাল রোলার যেটা আছে সেটাকে হচ্ছে স্মল আর্মেচার তাদেরকে টেস্ট করবার পারপাসে আমরা ইউজ করতে পারি।
স্মল আর্মেচার মানে ছোট ছোট মোটর, সাইজটা ছোট, এরকম মোটরের আর্মেচারের মধ্যে কোনো জায়গায় কোনো কয়েল শর্ট আছে কিনা বা ওপেন আছে কিনা সেটা টেস্ট করবার জন্য আমরা এক্সটার্নাল রোলার ইউজ করতে পারি। এবং যেখানে হচ্ছে ইন্টারনাল রোলার কোথায় ইউজ করব, যেখানে লার্জ ডিসি আর্মেচার মানে ডিসি মোটর বা জেনারেটর তার যে আর্মেচার সেটা যদি লার্জ সাইজের হয়, অবশ্যই লার্জ সাইজের হবে মানে যদি হয় সেক্ষেত্রে, অথবা যদি আর্মেচার মোটর যদি এসি মোটর সেটাও যদি লার্জ সাইজের হয় তাদের স্টেটার ওয়াইন্ডিংস সেগুলোকে চেক করবার জন্য আমরা এই ইন্টারনাল গ্রোলারটাকে ব্যবহার করে থাকি। ওই এক্সটার্নাল গ্রোলারটা কিরকম দেখতে হয়, এক্সটার্নাল গ্রোলারটা এরকম দেখতে হয়, ঠিক আছে। এর ভেতরে দেখো এটা একটা ল্যামিনেটেড কোর, এই যে সাইডের সারফেস গুলো দেখতে পাচ্ছ এটা, এবং এই দিকের এটা, এটা হচ্ছে ল্যামিনেটেড কোর, এবং ভেতরে হচ্ছে এই একটা যে অংশ সেখানটায় আমাদের 240 ভোল্ট এসি সাপ্লাই কানেক্ট করা থাকে, এবং এই যে কয়েল সেটা হচ্ছে কোর মানে ল্যামিনেট কয়েল ল্যামিনেটেড ফ্রম কোর, এটা এক্সটার্নাল গ্রোলারের ছবি, ঠিক আছে। এই যে কয়েলটা সেটা হচ্ছে কোর থেকে ল্যামিনেটেড কোর থেকে সেপারেট আউট করা থাকে। তো এক্সটার্নাল গ্রোলারের মাধ্যমে কি করা হয় না, এক্সটার্নাল গ্রোলার ইজ ডিসপ্লেড অন দ্য প্রিভিয়াস ডায়াগ্রাম দেখলাম আমরা, এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস হুইচ ইজ এমপ্লয়েড টু ডিটেক্ট অ্যান্ড লোকেট গ্রাউন্ডেড শর্টেড অ্যান্ড ওপেন কয়েলস ইন অ্যান আর্মেচার। কোনো কয়েলের মধ্যে আর্মেচারের যে কয়েল সেটা কোনো জায়গায় গ্রাউন্ড হয়ে গেছে কিনা বা শর্ট হয়ে গেছে কিনা বা ওপেন হয়ে গেছে কিনা সেটাকে টেস্ট করা যায়, এটা হচ্ছে এক্সটার্নাল গ্রোলার। এর মাধ্যমে আমরা স্মল রেটিং এর মোটরের ক্ষেত্রে আর্মেচারে কোনো জায়গায় ফল্ট আছে কিনা সেটা টেস্ট করতে পারি। এই গ্রোলারের যে কয়েলটা, এর কয়েল সেটা হচ্ছে একটা আয়রন কোরের ওপরে কানেক্টেড, মানে এই যে অংশটা দেখতে পাচ্ছ এই যে ভেতরের অংশটা এটা হচ্ছে একটা আয়রন কোর, তার উপরে কয়েলটা জড়ানো আছে, এবং সেই কয়েলটা একটা 240 ভোল্ট এসি সাপ্লাই এর সঙ্গে যুক্ত আছে। এন্ড দ্য কোর ইজ ইউজুয়ালি এইচ শেপড এন্ড কাট আউট অন দ্য টপ, ওয়াই দ্যাট ইজ ওয়াই দ্য আর্মেচার কুড উইল ফিট অন ইট অ্যাজ ডিসপ্লেড ইন দ্য নেক্সট ডায়াগ্রাম। দেখো এইখানে একটা ডায়াগ্রাম দেখতে পাওয়া যাচ্ছে, তার আগের ডায়াগ্রামটা আমরা একবার দেখে নিই। এই যে ডায়াগ্রাম, এর উপরের যে অংশটা এই যে কোরের যে অংশটা, কোরের অংশটা অনেকটা কিসের মতো দেখতে হচ্ছে, কোরটা অনেকটা ইংরেজির এই চক্ষুরের মতো। দেখো এই সাইডে একটা কোর আর এই সাইডে একটা কোর, মাঝের এরকম আছে, তার মানে এটা অনেকটা ইংরেজির এই চক্ষুরের মতো ব্যাপারটা দেখতে হচ্ছে, ঠিক আছে। এই চক্ষুরের মতো অনেকটা এরকম দেখতে হচ্ছে, এটাই বলতে চাইছে। আর এর যে কোরের উপরের যে ভাগটা আমরা দেখতে পাচ্ছি যেটা ল্যামিনেটেড কোর, সেই ল্যামিনেটেড কোরের উপরের ভাগটা এরকম কেটে রেখেছে কেন, এরকম রেখেছে কেন, এটা তো সোজা একদম চৌকোনা রাখতে পারতো, সেটা না করে এরকম খাঁজ কোটে কেটে রেখেছে কেন। এটা রেখার কারণ হচ্ছে যাতে যে আর্মেচারটা যাকে আমরা টেস্ট করতে চাই সেটাকে আমরা যাতে ইজিলি এর উপরে প্লেস করতে পারি, তার জন্য এরকম ভাবে এটার সাইজটা করা হয়েছে। তো এখানে আমরা একটা ডায়াগ্রামে দেখতেই পাচ্ছি যে একটা গ্রোলার, একটা এক্সটার্নাল গ্রোলার, তার যে আমরা ল্যামিনেট আয়রন কোর আছে সেই আয়রন কোরটা 240 ভোল্ট এসি সাপ্লাই এর সঙ্গে কানেক্টেড, এবং আয়রন কোরের উপরে যে কয়েল আছে অ্যাকচুয়ালি সেই কয়েলটা 240 ভোল্ট সাপ্লাই এর সঙ্গে কানেক্টেড, এবং এই যে ল্যামিনেটেড কোর দেখতে পাচ্ছি সেই ল্যামিনেটেড কোরের উপরে একটা ডিসি মোটরের একটা আর্মেচারকে আমরা মানে বসিয়েছি। এটা হলো আর্মেচার ওয়াইন্ডিং গুলো, এই আর্মেচার ওয়াইন্ডিং এর টার্মিনাল গুলো দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের কমিউটেটর পার্ট। তো যখন আমরা একটা অল্টারনেটিং কারেন্ট অ্যাপ্লাই করব, এই যে আমাদের সাপ্লাইটা আছে এখানে আমাদের 240 ভোল্ট সাপ্লাই কানেক্ট করা যাবে, তো এটাতে আমরা যখনই 240 ভোল্ট সাপ্লাই কানেক্ট করব কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করবে, এই কয়েলের মধ্যে কি হবে কারেন্ট ফ্লো করবে, এর মধ্যে যেই কারেন্ট ফ্লো করবে তাহলে এই যে কোরটা আছে কোরটা কি হবে ম্যাগনেটাইজড হয়ে যাবে। এবার এই ম্যাগনেটাইজড কোরের ওপরে আমরা এই আর্মেচার কয়েলটাকে প্লেস করছি, আর্মেচার কয়েলটাকে প্লেস করছি। এবারে আর্মেচার কয়েলটা প্লেস করলেই তার মধ্যে যে কারেন্ট ফ্লো হবে এরকমটা নয়, যদি আর্মেচার কয়েলের মধ্যে কোনো জায়গায় কোনো শর্টিং হয়ে থাকে, যদি শর্টিং হয়ে থাকে তাহলেই কিন্তু সেখানে আমাদের শর্ট সার্কিট যদি থাকে তাহলেই আমরা সেই জায়গাতে একটা কারেন্ট ফ্লো করে সেই কোরটাকে ম্যাগনেটাইজ করে দেবে, সেই অংশটাকে ম্যাগনেটাইজ করে দেবে। আমরা জানি যে একটা ইলেকট্রোম্যাগনেটের মধ্যে কি হয়, কারেন্ট যদি ফ্লো করে তাহলে ওই জিনিসটা ম্যাগনেটে পরিণত হয়, তো এই ঘটনাটা ঘটবে।
ট্রান্সফরমার অ্যাকশনের জন্য এই ব্যাপারটা ঘটবে। তো কারেন্ট কিন্তু ডাইরেক্টলি আর্মেচার ওয়াইন্ডিং এর মধ্যে ফ্লো করবে না, সেটা হচ্ছে এই থ্রু যে কোর, কোরের মাধ্যম দিয়ে এর ভেতরে ফ্লাক্সটা প্রবেশ করবে, এবং সেই ফ্লাক্সটা কারেন্ট মানে ফ্লাক্সটা ফ্লো করার পাথ তখনই পাবে যখন এটার মধ্যে কোনো শর্ট যদি থাকে ইজিলি, তখনই সেই জায়গাতে কারেন্টটা ইজিলি ফ্লো করে মানে ফ্লাক্সটা ফ্লো করে ম্যাগনেটাইজটা করতে পারবে। এবং তখনই আমরা যদি কোনো একটা স্টিলের কোনো একটা প্লে স্টিলের একটা স্কেলকে আমরা নিয়ে এলাম এই জায়গার কাছাকাছি, তাহলে যে জায়গায় এরকম শর্ট আছে সেখানটায় নিয়ে এলে সেটা স্টিলের সেই ইয়েটাকে মানে যে স্ট্রিপটাকে বা স্টিলের যে স্কেলটা সেটাকে কিন্তু টেনে নেবে, তাহলে আমরা বুঝতে পারবো ওই জায়গাতে শর্ট হয়ে আছে। তো এটা ট্রান্সফরমার অ্যাকশনের জন্য ঘটবে। আর ইন্টারনাল রোলার হচ্ছে যেখানে আমরা শর্ট চেক করতে চাই বা ওপেন চেক করতে চাই, কিন্তু এটা আমাদের স্মল রেটিং এর মোটরের ক্ষেত্রে নয়, মানে স্মল মোটর হলে তাকে আমরা এরকম রোলারের উপরে বসিয়ে করতে পারছি, কিন্তু বড় যদি সাইজের মোটর হয় তখন তো আর আমরা রোলারের উপরে অত বড় মোটরটাকে প্লেস করতে পারবো না। তাহলে বড় রেটিং এর যদি মোটর হয় তার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ইন্টারনাল রোলার। এই ইন্টারনাল রোলারের জন্য আমরা কি করবো এরকম দেখতে হয়, ঠিক আছে, এই ধরো একটা স্টেটার ওয়াইন্ডিং, তার আমরা দেখতে চাইছি তার মধ্যে কোনো জায়গায় কোনো ওপেন বা শর্টিং হয়ে আছে কিনা, তার জন্য এরকম একটা যন্ত্র এই হাতে ধরে আছে একটা লোক দেখতে পাচ্ছ, এরকম একটা যন্ত্র, এটা হলো একটা ইন্টারনাল রোলার। এই ইন্টারনাল রোলারের এখানে একটা 110 ভোল্টের পাওয়ার সাপ্লাই কানেক্টেড হয়ে আছে, তো এটাকে যখন আমরা এর ভেতরে এরকম কানেক্ট করছি এবং তারপরে আস্তে আস্তে আমরা এর উপরে এটাকে মুভ করাবো, যদি এখানে কোনো জায়গায় কোনো শর্ট হয়ে থাকে, যদি কয়েলের মধ্যে আর্মেচার যে ওয়াইন্ডিং বা স্টেটার যে ওয়াইন্ডিং সেই স্টেটার সরি এটা স্টেটার ওয়াইন্ডিং স্টেটার ওয়াইন্ডিং এর মধ্যে যদি কোনো জায়গায় কোনো শর্ট হয়ে থাকে, তাহলে সেখানে কি হবে একটা কারেন্ট ফ্লো করবে, মানে ফ্লাক্স ফ্লো করার জন্য একটা ট্রান্সফরমার অ্যাকশনের জন্য ওখানে একটা বাজিং একটা সাউন্ড হবে। যখন ট্রান্সফরমার অ্যাকশন হয় আমরা জানি ট্রান্সফরমারের মধ্যে একটা ম্যাগনেটোস্ট্রিকশনের জন্য একটা সাউন্ড শুনতে পাওয়া যায়। তো যদি এখানে এরকম কোনো শর্ট হয়ে থাকে তাহলেই ট্রান্সফরমার অ্যাকশনের জন্য এরকম একটা বাজিং সাউন্ড আমরা শুনতে পাবো, আর যদি শর্ট না থাকে তাহলে কিন্তু শুনতে পাবো না, ঠিক আছে। আর ওপেন সার্কিট আছে নাকি সেটা চেক করবার জন্য আমরা ডেলিবারেটলি কোনো জায়গাকে শর্ট করে দেবো, কোনো দুটো পার্টিকুলার ওয়াইন্ডিংকে আমরা ধরো ইচ্ছাকৃতভাবে শর্ট করে দিলাম, তাহলে তো এবার বাজিং সাউন্ড শুনতে পাওয়া উচিত। কিন্তু যদি দেখি যে তা সত্ত্বেও আমরা সাউন্ড শুনতে পাচ্ছি না, তার মানে হচ্ছে কয়েলটা কোনো কারণে ওপেন হয়ে গেছে, তাহলে কয়েলের মধ্যে কোনো জায়গায় ওপেন আছে নাকি বা শর্ট আছে নাকি সেটাকে টেস্ট করবার জন্য আমরা এইরকম গ্রোলার বলে যে যন্ত্র সেটাকে ব্যবহার করতে পারি। এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল দু প্রকারের হতে পারে। ইন্টারনাল রোলার যে যন্ত্র সেটা হচ্ছে এটাও একটা ইন্টারনাল রোলার, ঠিক আছে, সেটা হচ্ছে বিশেষত বড় রেটিং এর মোটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটাও একটা রোলার, এখানে একটা মিটার ইন্ডিকেটর আছে, তো এরকম যদি কোনো কারণে কারেন্ট যদি ফ্লো না করে, যদি এর মধ্যে শর্ট হয়, শর্ট হলে এই কাঁটাটা ডিফ্লেক্টেড হবে, এই কাঁটার মধ্যে ডিফ্লেকশনটা আমরা লক্ষ্য করতে পারবো। এরকম একটা মিটার যুক্ত রোলারও ইন্টারনাল রোলারও হতে পারে, শুধুমাত্র সাউন্ড শুনে না করে এখানে একটা এক্সট্রা আমরা একটা মিটার লাগিয়ে রেখেছি, তো সেই মিটারের কাঁটাটা যদি ডিফ্লেকশন দেখতে পাই দ্যাট মিনস হচ্ছে ওখানে কোনো জায়গায় শর্ট আছে, এটা দিয়েও করা যেতে পারে। তো এটার ওয়ার্কিং এর যে ভিডিওটা ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ওয়ার্কিং কিভাবে হচ্ছে। তবে রোলার যন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলি একটা আর্মেচারের মধ্যে কোনো জায়গায় ওপেন বা শর্ট সার্কিট আছে কিনা সেটাকে টেস্ট করতে পারি।